খুব সুন্দর। আরে এটা তো কি একটা আইস গেম কত সুন্দর হয়েছে, আমি তো জানি না কি হচ্ছে। আমি একটু ভালো মতো খেয়ে নিই, তারপর বলবো ফাইনালি কেমন হয়েছে। হে গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ ইশাত মাসুন রিশাত ফ্রম খাওয়া দাওয়া। গাইজ, আজকের ভিডিওটা শুরু করেছি আমার স্কুল থেকে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছোট বোন আর আমার বাবাকে, আর ক্যামেরা হাতে আছে আমার মা। আজকে আমার বাবা আর মা আমার ছোট বোনকে স্কুল থেকে নিয়ে একটা কাজে গিয়েছিল, সেখান থেকে ফিরতে অনেক লেট হয়ে গিয়েছে। যদিও আমার স্কুল অনেক আগেই ছুটি হয়েছে, সবাই চলে গিয়েছে, বাট আমি একা অফিস রুমে বসেছিলাম, তাই আমার মনটা ভীষণ খারাপ ছিল। যাক, তারপর আমরা লাইব্রেরিতে যাচ্ছিলাম, কারণ আমার ছোট বোনের একটা বই আর আমার একটা বই কেনার ছিল। যদিও আমার কাছে ভীষণ টায়ার্ড লাগছিল, তারপরেও কিছু করার নেই। গাইজ, আমাদের সবার ভীষণ ক্ষুধা লেগেছে, তাই আমরা সবাই বাহির থেকে লাঞ্চ করে দেন বাসায় যাব। আমাদের স্কুলের পাশেই আছে ফ্রাই বাকেট, তাই আমরা ফ্রাই বাকেটের দিকে যাচ্ছি। ফ্রাই বাকেটের খাবার আমরা এর আগেও খেয়েছি, এখানকার খাবার খেতে ভালো। গাইজ, ফ্রাই ব্যাকেটের ভিতরে এসে আমরা বসার পর জানতে পারলাম যে এখানে রাইস শেষ হয়ে গিয়েছে। রাইস ছাড়া ফ্রাইড চিকেন বা বার্গার এই জাতীয় খাবার পাওয়া যাবে। যেহেতু লাঞ্চ টাইম, তাই আমরা চাচ্ছিলাম রাইস জাতীয় কিছু খেতে, তাই সেখান থেকে বের হয়ে আমরা চলে আসলাম কাচ্চি ভাইতে। সরি গাইজ, কাচ্চি ভাই না, ঢাকা কাচ্চি ভাই। আমি এর আগে অনেকবার কাচ্চি ভাইতে খেয়েছি, কিন্তু ঢাকা কাচ্চি ভাইতে ফার্স্ট টাইম। লোগো দেখে আমি ভেবেছিলাম কাচ্চি ভাই, কিন্তু এটা কাচ্চি ভাই না, এটা ঢাকা কাচ্চি ভাই। তারপর আমরা ভেতরে এসে বসলাম আর খাবারগুলো অর্ডার দিয়ে দিলাম। আমরা অর্ডার করেছি বাসমতি কাচ্চি আর সাথে বোরহানি। এই তো আমাদের কাচ্চি চলে এসেছে। গাইজ, আমি তো ভীষণ হাংরি ছিলাম, তাই খাবারটা আসার সাথে সাথে আম্মু আমার প্লেটে খাবারটা বেড়ে দিল। কাচ্চির সাথে আমি নিয়ে নিলাম শশা আর লেবু। বিরিয়ানি জাতীয় খাবারে আমার সবার আগে সালাদ চাই। আমি একটু ভালো মতো খেয়ে নিই, তারপর বলবো ফাইনালি কেমন হয়েছে। আমার তো অনেক ক্ষুধাও লাগছে আর এমনিতেও খেতে ভালো লাগতেছে। গাইজ, সবাই মিলে খুব মজা করে কাচ্চিটা খাচ্ছিলাম। কাচ্চিতে যথেষ্ট পরিমাণে মাটন দেওয়া হয়েছে, কাচ্চির টেস্টটাও খুব ভালো ছিল। কাচ্চিতে একটা লেগ পিসও দিয়েছিল, তাই আমি বললাম লেগ পিসটা যেন আম্মু খায়।
কারণ বাসায় তো সবসময় আম্মু রান্না করে আর আমরা লেগ পিসটা খাই। গাইজ, আমরা এখানে কাচ্চি নিয়েছিলাম তিনজনের একটা প্যাকেজ, যেটার প্রাইস ছিল 850 টাকা। এই প্যাকেজটা নিলে চারজনও পেট ভরে খেতে পারে। এরপর বোরহানি খেলাম, বোরহানিটাও খেতে ভালো ছিল। বোরহানির প্রাইস এক্স্যাক্ট আমার এখন মনে নেই, তাই বলতে পারছি না। গাইজ, খাওয়ার মাঝে হঠাৎ মজা করে আমি এখানে কলকাতার স্টাইলে কথা বলছিলাম, আপনারা শুনে বলুন কেমন হয়েছে। খুব মজা একদম। গাইজ, ঢাকায় কাচ্চি ভাই, যদিও আমার এখানে ফার্স্ট টাইম আসা, প্রথমে আমি ভেবেছিলাম খাবার অত ভালো হবে না, বাট খাওয়ার পর বুঝতে পারলাম ওদের খাবারের টেস্ট ভীষণ ভালো ছিল, যদিও এখানকার স্পেসটা অনেক ছোট ছিল। এটার আর কোনো ব্রাঞ্চ অন্য কোথাও আছে কি না আমি ঠিক জানি না, তবে এখানকার অ্যাড্রেসটা আমি ভিডিওর শেষে বলে দিব। গাইজ, খাওয়া শেষে মিষ্টি মশলার মতো কী জানি একটা দেয়, ওইটা দিয়েছিল, ওইটা খেতে তো আমার ভালোই লাগে, তাই সবাই একটু একটু খেলাম। আমার ছোটো বোন তো ছোটো ছোটো বলার মতো এগুলো বের করে নিচ্ছিল, তাই আমিও কয়েকটা নিয়ে মুখে দিলাম। চকলেটের মতো খেতে ভালোই লাগছিল। গাইজ, আপনারা চাইলে এখানে এসে খেতে পারেন, এখানে বিয়েবাড়ির খাবার পোলাও মাংস, তারপর তেহারি, বিরিয়ানি সবই পাওয়া যায়। এবার এখানের অ্যাড্রেসটা বলে দিই, মগবাজার মোড়ে হোটেল তাজের অপোজিটে, সেকেন্ড ফ্লোরে। গাইজ, এখান থেকে মগবাজার মোড়ের ফ্লাইওভারটাও দেখা যাচ্ছে, যদিও এখানকার স্পেসটা খুব ছোট, বাট ভিতরের ডেকোরেশনটা খুব সুন্দর। গাইজ, আমাদের সবার লাঞ্চ করা শেষ, এবার আমরা বাসায় যাব, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটা ঘুম দিব। সো গাইজ, আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন, ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।